তথ্যর সন্ধানত এতিয়া চন্দ্রপৃষ্ঠত প্রজ্ঞানে কৰিছে মুনৱাক মুনৱাক এই শব্দটো উচ্চারণ করলে বা মুনৱাক বুলি কলে আমার সকলোরে মানসপটত ভাঙি উঠে নব্বই দশকর সবাতোক জনপ্রিয় পপ স্টার মাইকেল জ্যাকসনের নাম হয় নব্বই দশকর এইগী পপ স্টার পৃথিবী জুড়ি যান বিখ্যাত আছিল এই পপ স্টার গুড়াকীর নৃত্যশৈলী সমানেই জনপ্রিয় হয়ে পড়ছিল বা নৃত্যশৈলী নিজের জনপ্রিয়তাতক যেন অধিক উপর আছে মুনৱাক মাইকেল জ্যাকসনে নিজের এই নৃত্যশৈলীরে মুনৱাকর যিচয় দাঙি ধরেছিল মুনৱাকক এনেকাক জনপ্রিয় করে গেছিল সেই মুনৱাক শব্দটো কলে আজিও এইগী পপ স্টারর সোঁৱৰণে মনলৈ আহে এইগৰাকী পপ স্টারর যে কৌশল নৃত্যর মুনৱাকর কৌশল সেই দৃশ্যই সকলোরে মানসপটত ভাহি উঠে আজি সেই মাইকেল জ্যাকসনের মুনৱাকে আকৌ এবার প্রাসঙ্গিক হয়েছে প্রাসঙ্গিক এই কারণে হয়েছে যে রোভার প্রজ্ঞানে চন্দ্রপৃষ্ঠত ইতিমধ্যে খোঁজ দিছে বুধবার সন্ধ্যা ছয় বাজি চারি মিনিটত লেন্ডার বিক্রমে সফট ল্যান্ডিং করেছে আর সফট ল্যান্ডিং করার কিছু সময় পিছতে রোভার প্রজ্ঞান সুরক্ষিতভাবে চন্দ্রপৃষ্ঠত খোঁজ পেলাইছে আর খোঁজ এনেদরে দিছে যেন হাইলাখ স্বরূপার্থত মাইকেল জ্যাকসনের সেই মুনৱাকর দরেই যেন এতিয়া মুনৱাক করেছে চন্দ্রপৃষ্ঠত রোভার প্রজ্ঞানে চন্দ্রপৃষ্ঠর বিপুল তথ্য ভাণ্ডারর বাবে অনুসন্ধান ইতিমধ্যেই আরম্ভ করেছে লাহে লাহে প্রজ্ঞানে আর ইতিমধ্যে শুক্রবারে পুয়াই ইসরোয় মুক্তি করেছে সেই বিশেষ ঐতিহাসিক মুহূর্তর দৃশ্য সমগ্র দেশবাসী তথা বিশ্ববাসীর বাবে ইসরোয় মুক্তি করেছে সেই ভিডিও যত লেন্ডার বিক্রমর বুকুর পৰা নামি যাওয়ার দৃশ্য সংগ্রহ করেছে আর সেই দৃশ্য বেঙ্গালুরুর ইসরোর কার্যালয় বহি থাকা বিজ্ঞানী সকললৈ প্রেরণ করেছে লেন্ডার বিক্রমে আর সেই ভিডিও ইতিমধ্যে শুক্রবারে পুয়াই মুকলি করে দিছে ইসরোয় আর সেই দৃশ্য প্রত্যক্ষ করিয়েই সকলে কৈছে যে এয়া যেন হাইলাখ মাইকেল জ্যাকসনের মুনৱাকর দরেই মুনৱাক করেছে রোভার প্রজ্ঞানে চন্দ্রপৃষ্ঠত প্রতি সেকেন্ডত মাত্র এক সেন্টিমিটারক খোজ কাঢ়িছে বা ঘুরি পকি ফুড়িছে চন্দ্রপৃষ্ঠত রোভার প্রজ্ঞানে আর ইসরোয়ে সদরি করা অনুসরি এই পর্যন্ত চন্দ্রপৃষ্ঠত প্রায় আট মিটার দূরত্ব অতিক্রম করেছে রোভার প্রজ্ঞানে প্রতি সেকেন্ডত এক সেন্টিমিটারক ইফাল সিফাল করে যেন মুনৱাক করেছে আর এই মুনৱাক রোভারর মুনৱাকে যেন স্বরূপার্থত মাইকেল জ্যাকসনের মুনৱাকরে সোঁৱৰণ ঘটাইছে বা সেই স্মৃতিয়ে জাগ্রত করে তুলিছে হয় আর এতিয়া যেহেতু চন্দ্রপৃষ্ঠত আরম্ভ হয়েছে অভিযান রোভার প্রজ্ঞানের রোভার প্রজ্ঞানের ব্যস্ততম কার্যসূচী ইতিমধ্যে আরম্ভ হয়েছে চন্দ্রপৃষ্ঠত খোঁজ দিয়ার লগে লগে লেন্ডার বিক্রমর গর্ভর পৰা ওলাই অহার লগে লগে নিজের কার্যসূচী ইতিমধ্যে আরম্ভ হয়েছে ব্যস্ততার সূচী আরম্ভ হয়েছে আর যে চৈধ্যদিনিয়া অভিযান চৈধ্যদিনিয়া আয়ুষ রোভার প্রজ্ঞানের এই আয়ুষ অনুসরিয়েই চন্দ্রপৃষ্ঠত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করব বিভিন্ন তথ্য সংগ্রহ করব রোভার প্রজ্ঞানে যেদরে ইসরোর বিজ্ঞানী সকলে শিকায় বুঝায় পঠাইছে বা প্রোগ্রামিং করে পঠাইছে সহজ ভাষাত যদি কব পৰা যায় সহজ ভাষাত কলে শিকায় বুঝায় যেদরে পঠাইছে তেদরে চন্দ্রপৃষ্ঠত বিভিন্ন দিকর অনুসন্ধান চলাব পানির অনুসন্ধান চলাব খনিজর অনুসন্ধান চলাব বিভিন্ন দিক তন্ন তন্নক চৈধ্যদিনিয়া এই আয়ুষের সময়সাত অভিযান চলাব রোভার প্রজ্ঞানে আর এনেকা একটা অভিযানের সময়তে শেহতাক ইসরোর বিজ্ঞানী সকলে আন একটা আশার বাণী শুনাইছে এই আশার বাণী হল যে চৈধ্যদিনিয়া আয়ুষ লেন্ডার বিক্রম আর প্রজ্ঞানত এই আয়ুষ হয়তো বৃদ্ধি পাব পাৰে কারণ প্রথম অবস্থাত ইসরোর বিজ্ঞানী সকলে কৈছিল যে পৃথিবীর চৈধ্যদিন যেহেতু চন্দ্রর এদিন এই চন্দ্রর এদিন অর্থাৎ পৃথিবীর চৈধ্যদিন জোড়া সময় যি সময় হিসাব করলে তেইশ আগস্টর পর পাঁচ সেপ্টেম্বরলে এই চৈধ্যদিন অভিযান চলাব চন্দ্রপৃষ্ঠত রোভার প্রজ্ঞানে আর এই আয়ুষ চৈধ্যদিনের আয়ুষ হয়তো পুনের বৃদ্ধি পাব পাৰে এই আশার বাণী ইসরোয়ে শেহতাক প্রকাশ করেছে বা শুনাইছে ইয়াক কেনেক সম্ভব কারণ প্রথম অবস্থাত ইসরোয়ে কৈছিল যে চৈধ্যদিনিয়া আয়ুষ কারণ সূর্যর রশ্মির উপরতে যেহেতু নির্ভর করে রোভার প্রজ্ঞানের শক্তি যেহেতু সূর্যোদয়ের লগে লগে ল্যান্ড করা হয়েছে সফট ল্যান্ড করা হয়েছে সোলার প্যানেল তাত পিঠিত থিয়কৈ সংযুক্ত করা হয়েছে রোভার প্রজ্ঞানের সেয়ে সূর্যর পর যে রশ্মির পর যে শক্তি আহরণ করব সেই শক্তির আধারতে চন্দ্রপৃষ্ঠত অভিযান চলাব রোভার প্রজ্ঞানে আর এই যেতিয়া সূর্যাস্ত হব পাঁচ সেপ্টেম্বরত যেতিয়া চন্দ্রত সূর্যাস্ত হব
পুনের 14 দিন অন্ধকারত থাকিব চন্দ্রমার দক্ষিণ মেরু দক্ষিণ গোলার্ধ গড়িকে সেই দক্ষিণ গোলার্ধ যেহেতু 14 দিন অন্ধকারত থাকিব সেই 14 দিনের পিছত 14 দিন যথেষ্ট ঠান্ডার মাজত থাকিব লেন্ডার বিক্রম আর প্রজ্ঞান গড়িকে সেই দিখলৈ চাই লেন্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞান জিয়াই উঠার কোনো সম্ভাবনা নাই বলি প্রথম অবস্থাত ইসরোর বিজ্ঞানী সকলে কৈছিল যদিও শেহতীয়াকৈ ইসরোর বিজ্ঞানী সকলে পুনের এই আশা প্রকাশ করেছে যে সূর্যোদয়ের লগে পুনের যেতিয়া সূর্যোদয় হব এই 14 দিন যাওয়ার পিছত পুনের আন্ধার হব এই আন্ধার হওয়ার পিছত পুনের 14 দিন পিছত সূর্যোদয় হব সেই সূর্যোদয়ের সময়ত হয়তো পুনের জিয়াই উঠিব পারে রোভার প্রজ্ঞান লেন্ডার বিক্রম তাত কোনো আচরিত হবলগীয়া একো নাই বলেও শেহতীয়াকৈ ইসরোর বিজ্ঞানীসকলে প্রকাশ করেছে অবশ্যে এই ক্ষেত্রে কোৱা হৈছে যে তেনে সম্ভাবনা তেনেই ক্ষীণ এই সম্ভাবনা তেনেই ক্ষীণ যদিও তার মাজতো কিন্তু জিয়াই উঠিব পারে পুনৰ সূর্যোদয়ের সময়ত লেন্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞান ইয়াত আচরিত হবলগীয়া একো নাই বলেও প্রকাশ করেছে গতি স্বাভাবিকতে যদি সেয়া সম্ভব হয় তেতিয়াহলে নিশ্চিতভাবে ইসরোর বাবে আন এক ডাঙর অভিলেখ হব ডাঙর এচিভমেন্ট বলে কব পৰা যাব ইসরোক যদিহে পুনের জিয়াই উঠে এই 14 দিনীয় আয়ুষের পিছত পুনের যদি জিয়াই উঠে প্রজ্ঞান আর লেন্ডার বিক্রম তেতিয়া ইসরোর বাবে সেয়া আন এক ডাঙর ইতিহাস হব সেয়া আমি অপেক্ষা করব লাগিব এয়া ইসরোর বিজ্ঞানী সকলে একটা ইতিবাচক আশা এই মুহূর্তে প্রকাশ করেছে যদি এই আশা সচাকৈ সম্ভব হয় তেতিয়াহলে পুনের জানাইছো আন এক ঐতিহাসিক বিজয় হব ভারত আমি ইতিমধ্যে জানাই আহিছো বা ইসরোর বিজ্ঞানী সকলে প্রকাশ করে আহিছে যে রোভার প্রজ্ঞানত 26টা বিশেষ কারিকরী প্রযুক্তি সংযুক্ত হয়ে আছে এই প্রযুক্তিসমূহর সহায়ত বিভিন্ন দিক অনুসন্ধান চলাই আছে ইতিমধ্যে আমি জানাইছো প্রতি সেকেন্ডত মাত্র 1 সেন্টিমিটার ঘুরি পকি চন্দ্রপৃষ্ঠত 8 মিটার দূরত্ব অতিক্রম করে ইতিমধ্যে সন্ধান চলাই আছে বিভিন্ন তথ্য সম্ভারর রোভার প্রজ্ঞানে গতি যি 26টা কারিকরী প্রযুক্তি আছে তার ভিতর অন্যতমই হয়েছে সোলার পেনেল যত পিঠিত থিয় সংযুক্ত করা হয়েছে যার জড়িয়ে সূর্যের রশ্মি সংগ্রহ করে সক্রিয় হয়ে আছে এই মুহূর্তে চন্দ্রপৃষ্ঠত রোভার প্রজ্ঞান গতি লক্ষণীয় হব ইসরোয়ে শেহতীয়াকৈ যি আশা প্রকাশ করেছে যদি সেয়া সচাকৈ সম্ভব হয় তার আমি নিশ্চয় 5 সেপ্টেম্বরের পুনের 14 দিন পিছলে অপেক্ষা করব লাগবে আর সেই আপডেট সমূহ নিশ্চয় ইসরোয়ে আমাক জানাই আহিব ভারতবাসীক তথা বিশ্ববাসীক জানাই আহিব ইতিমধ্যে আমি উল্লেখ করেছো যে 4টা পেলোড সংযুক্ত হয়ে আছে রোভার প্রজ্ঞানত আর এই পেলোড কেটার কাম কি কি সেয়া আমি পুনের আপনার জানাম এই 4টা পেলোড বা যন্ত্র হয়েছে রম্ভা চেস্টে ইলসা আর এরে ইয়ারে রম্ভা হয়েছে রেডিও এনাটমি অফ মুন বাউন্ড হাইপার সেন্সিটিভ আয়নস্ফেয়ার অ্যান্ড এটমসফেয়ার রম্ভাই চন্দ্রর বুকুত সূর্যের রশ্মির ভিতরের প্লাজমা কণার ঘনত্ব পরিমাণ আর পরিবর্তন নিরীক্ষণ করব চেষ্টেই জুখি চাব চন্দ্রপৃষ্ঠর তাপমাত্রা আর জলকণার অস্তিত্ব ইলসাই অবতরণের চৌপাশর মাটির কম্পন সংক্রান্তীয় তথ্য পরীক্ষা করব আর আনহাতে এরেই চন্দ্রর গতিশীলতা আর চন্দ্রর দক্ষিণ মেরুর পৃথিবীর নিকটতম স্থানের দূরত্ব জুখিব আর এই দিকসমূহ যদি সফলতার রোভার প্রজ্ঞানে সমাপন করে তেতিয়াহলে অনাগত সময়সাত চন্দ্রপৃষ্ঠত যে গবেষণা সেই গবেষণার যে মসৃণ পথ ভারতে প্রস্তুত করেছে ভারতে তৈয়ার করেছে এই পথে অনাগত সময়সাত চন্দ্রপৃষ্ঠতো বিজ্ঞানের জয় জয় ময় ময় একটা পরিবেশ সূচনা হব বলে আশা প্রকাশ করা হয়েছে